এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বলেন, ইসরায়েলই এই বৃহত্তর সংঘাত সৃষ্টি করতে চায়, ইরান এই অঞ্চলকে অস্থিতিশীল করছে না। এদিকে লেবাননে দুই দফা ডিভাইস বিস্ফোরণের পর নিজেদের সদস্যদের সব ধরনের যোগাযোগ ডিভাইস পরিহার করার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।